ব্রিটিশ পার্লামেন্টের সামনে 29 জুলাই এটির আয়োজন করা হয়েছে। লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন, যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা অনেকে স্লোগানের মাধ্যমে নানা দাবি দাওয়া তুলে তুলছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো, জানবো তারা কেন এখানে এসেছেন, তাদের মতামত জানবো। মুকেশ ভাই কেন এসেছেন যদি ছোট করে একটু বলেন, 10 সেকেন্ড। আপনি জানেন যে বাংলাদেশে কোটা আন্দোলনকে ইস্যু করে জামাত শিবির বিএনপি সরকারকে সরকারের পদত্যাগের জন্য যে চক্রান্ত করেছে, এই আলোকে বাংলাদেশে যে সন্ত্রাস অগ্নি সন্ত্রাস করেছে, এর প্রতিবাদে আজকে আমরা এই প্রতিবাদ সভায় এসেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সরকার এগিয়ে যাক, মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই আয় বাংলাদেশ নিরাপদ। আপনারা শুনলেন আসলে নেতাকর্মীরা কী দাবি দাওয়া জানাচ্ছেন, এবং আমরা আরও দু একজনের সাথে কথা বলবো। অনেকেই এসেছেন এবং এই সভাটি মানে এই প্রতিবাদ সভাটি প্রায় 1টার দিকে শুরু হয়েছে। অনেক নেতাকর্মী এসেছেন লন্ডনের বাইরে থেকে, তারা দেখছেন বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দাবি দাওয়া জানাচ্ছেন, এবং এইখানে অনেক নেতা নেত্রী আসছেন। দেখছেন স্লোগান দিচ্ছেন এবং অনেকেই কথা বলছেন এখানে। আমরা আরও দেখি দু একজনের সাথে কথা বলবো, এবং এখানে ব্রিটিশ এমপি মন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে বাংলাদেশের দাবি দাওয়া তুলে ধরতে চান তারা, এবং এই ব্যাপারে আমরা আরও দু একজনের সাথে কথা বলে দেখি। যারা এসেছেন এখানে পুরুষদের পাশাপাশি অনেক মহিলা নেত্রীও এখানে এসেছেন। আমরা যদি বলেন তো আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি জামাত বিএনপি বাংলাদেশে যে নজিরবিহীন যে অগ্নিসংযোগ যে আমাদের দেশীয় রাষ্ট্র সম্পদ নষ্ট করেছে তার প্রতিবাদ জানাতে, এবং এদেশের ব্রিটিশ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের এই আহ্বান। থ্যাংক ইউ আপনাকে। আমরা দেখি আরও দুজনের সাথে কথা বলি যে কি বলতে চান আপনারা। আপনি বলেন তো কেন এসেছেন এখানে, কি চান আপনাদের দাবি দাওয়া? আমরা এখানে আমরা দাবি হইলো আমাদের দেশকে আমরা প্রোটেক্ট করব, আমাদের দেশে যে জ্বালানো পুরানো এটা আমরা সহ্য করতে পারছি না। আমাদের দেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সোনার একটা বাংলাদেশ গড়ছেন, এই বাংলাদেশকে জ্বালানো পুরানো আমরা সহ্য হইছে না। আমরা এখানে আসছি আমাদের দেশ প্রোটেক্ট করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন দেশে তারা বলছেন বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্পদগুলো জ্বালাও পোড়াও করা হয়েছে সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন, এবং এখানে অনেকেই আসছেন। আমরা দেখি আরও দু একজনের সাথে যদি আমরা কথা বলি তারা কি জানতে চায় আসলে এখানে। এটি দেখছেন আপনারা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনেই এটির আয়োজন করা হয়েছে। কুসুমাই বলেন তো আপনাদের দাবি দাওয়াটা কি? ছোট করে আমাদের কোনো দাবি নেই, আমরা এসেছি শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়াতে। কোটা আন্দোলনের ভিতর ঢুকে বিএনপি জামাত যে তাণ্ডব করেছে সেই তাণ্ডবের প্রতিবাদে আমরা এখানে এসেছি। এটা জামাত ইসলাম করেছে, বিএনপি করেছে, ছাত্র শিবির করেছে, ছাত্র দল করেছে। এটা ছাত্র শিবিরের নেতৃত্বে এত খুন হয়েছে, ছাত্র দলের নেতৃত্বে খুন হয়েছে, পদ্মা সেতু আক্রমণ হয়েছে, মেট্রো রেল আক্রমণ হয়েছে, এখানে বিটে সারা প্রবাসের বাঙালিরা এসেছেন যুক্তরাজ্যের প্রতিবাদ জানাতে। আমরা এখানে আসি মানে কোটা আন্দোলনকে ইস্যু করে জামাত বিএনপি যে আমাদের দেশে অরাজকতার সৃষ্টি করছে, দেশে সম্পদ নষ্ট করছে, ওটাকে আমরা পার্লামেন্টের সামনে আসছি প্রতিবাদ করার জন্য। কারণ আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। আর তারেক জিয়া তারেক চোরা সে লন্ডনে বসে বসে নিরীহ মানুষদের হত্যা করেছে, রাস্তা লেলিয়ে দিয়েছে। আমরা তার আমরা গার্জেন যে বলতে চাই, শুনলেন আসলে এখানে নেতাকর্মীরা অনেকেই নানা ধরনের কথা বলছেন, এবং তারা ব্রিটেনের যারা এমপি রয়েছেন তাদের কাছেও বাংলাদেশের যে নৈরাজ্য হয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করেছে। এই ছিল আমার কাছে মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।